পরিবারের সচ্ছলতা ফেরাতে ঋণ করে ও জমি বিক্রির টাকায় তিন ছেলেকে সৌদি পাঠিয়েছিলেন সিলেটের তেরাবুন বেগম তবে তার তিন সন্তান আব্দুর রহমান রিয়াজুল্লাহ ও মোহাম্মদ আলী মিছিল করার অভিযোগে গত পাঁচ মাসের বেশি সময় ধরে সৌদির হাজতে বন্দি রয়েছেন সেই চিন্তায় না খেয়ে ঘুমিয়ে ছেলেদের মুক্তির জন্য বিভিন্ন জনের কাছে ছুটে বেড়াচ্ছেন ওই মা পরিবার সূত্রে জানা যায় বাবার মৃত্যুর পর বড় ছেলে আব্দুর রহমান প্রথমে সৌদি যান এরপর দুই ভাই রিয়াজুল্লাহ ও মহম্মদ আলীকেও সেখানে নিয়ে যায় সে তিনজন একসঙ্গে সৌদি রিয়াদের হারা এলাকায় থাকতেন আগে জায়গা জমি থাকলেও তিন ছেলে প্রবাসী যাওয়ার পর তাদের আয়ের ওপরই নির্ভরশীল ছিল তেরাবুন বেগমের সংসার এখন তারা সবাই হাজতে থাকায় পরিবারের আর্থিক অবস্থাও খারাপের দিকে যাচ্ছে সদনেরা জানান সৌদি আরবের হারা এলাকায় গত এপ্রিলে মিছিল করেছিলেন একদল বাংলাদেশি এর জেরে দশ এপ্রিল রাতে তিনজনকে আটক করে নিয়ে যায় সৌদি পুলিশ এরপর থেকে তারা তিনজনই হাজতে রয়েছেন এদিকে পুলিশ বিষয়টি পরিবারকে জানানোর পর থেকে ছেলেদের মুক্ত করতে বিভিন্ন জায়গায় ছুটছেন ওই নারী তাদের ছাড়িয়ে নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় কাকুতি মিনতি করেও লাভ হচ্ছে না জানিয়ে তিনি ছেলেদের দ্রুত মুক্তির ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর সহযোগিতা চেয়েছেন ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গার্ফের চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ